বল। ও আচ্ছা আচ্ছা, তোরা ওয়েট কর, আমি আসছি। ওকে বাই। টেলিভিশন দেখছিলাম, একটা দারুণ মজার ঘটনা ঘটেছে। কি? ওই যে ওই হনুমান ছেলেটা ভ্যালেন্টাইন ডে সাক্ষাৎকারে বাংলাদেশি চ্যানেলে বিদেশিদের লাইভ প্রোগ্রামে আমাকে ভালোবাসার কথা না জানিয়ে বলেছে আমার সাথে নাকি এক উদ্ভট পাগল ছেলের বিয়ে হবে, আর ওই পাগল স্বামী আমাকে রোজ ভালোবাসার বদলে মারবে। এক্সকিউজ মি ম্যাম, গিভ মি সাম বাথ। ও মা, তোকে দেখে ইংলিশে কথা বলে। ও আপনারা বাংলাদেশি? ও আমার গার্লফ্রেন্ড, আজ ভ্যালেন্টাইন ডে তো, তাই ওকে নিয়ে হোটেলে খেতে যাব। প্লিজ কিছু বাথ দিন না। বাবা, তোর আবার বান্ধবী আছে, কি নাম তোদের? এটা বিদেশ তো, তাই এভরিবডি আমাদের রোমিও জুলিয়েট বলেই ডাকে। রোমিও জুলিয়েট? ওয়েটার, হেই ওয়েটার। জেগে আছে না ঘুমিয়ে গেছে কিছুই তো বুঝতে পারছি না। একটা টেস্ট করি। কি হইলো? বান্দরের মতো ব্যাঙ্গাইতেছো কে? ব্যাঙ্গাইতেছো কে? তোমার কি মান কি ভুল হইছে নাকি? যাও যাও, কাস্টমার কাছে যাও। এই এদিকে এসো। এই কি চাই এখানে? কি চাই? আরে কাস্টমারের সাথে ভদ্রভাবে কথা বলো। এবার বুঝবে মজা। আরে তোমার কেমনে বুঝাই, কাস্টমার হলো লক্ষ্মী আর দোকানদার হলো পেসা পেসা। কি খাবেন বলুন। গুড, যান যান আগে মেনু বুকটা নিয়ে আসুন। ওয়েটার, একবার যদি আলাদা পাই ওয়েটার বলে মজাটা বোঝাবো পাকি। এই মেনু বুকের কোনো দরকার নেই, আমার সব মুখস্থ আছে। স্পেশাল বার্গার, চিকেন নাট, চিকেন কারি, তন্দুরি, বিফ ফ্রাই, ফিশ কাটলেট, আলু বাকারা, মাটন চপ, ক্লাব স্যান্ডউইচ, ভেজিটেবল স্যুপ এন্ড ডায়েট কোক। এই এই শোনো শোনো, কোকটা যেন নরমাল না হয়, কুল টেম্পারেচার। এই তোর 14 জেনারেশন এই খাবার খেয়েছে না কখনো দেখেছে? তুমি এত বেশি কথা বলছো কেন? তোমার কাজ অর্ডার নেয়া, সার্ভ করা। রোমিও যা যা বলেছে সব কিছু নিয়ে এসো। যাও যাও যাও। ওয়েটার, রোমিও তোমরা একটু বসো, আমি আসছি। ওই দিকে। ওকে, কোথায় থাকিস? সব জায়গায়, পাতায়া সিটি পুরোটাই আমার, আমি পাতায়া সিটির মেয়র। আচ্ছা মেয়র সাহেব, তুমি একা একা খাবে আর তোমার বন্ধুরা উপোস থাকবে, এটা কি করে হয়? বিদেশি আর বাংলাদেশি মিক্সড বন্ধু তো, নিলে খাওয়াবে। কি? আরে অবশ্যই খাওয়াবো। হ্যালো অ্যাথিন, হোয়ার ইউ আর? গুড ফুড। বাবা 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 বাহ, হ্যাঁ ওয়েটার ভালো মতো সার্ভ কর। আরে খাও খাও। ভাবলাম ভালো খাবার, আর ওরাও তো আমার মতো টোকাই, তাই ওদের ফোন করে ডেকে এনেছি। আরে খাও খাও, এইরকম মেম সাহেব তোমরা আর কখনোই পাবে না। তোমাদের মতো অনাথ ছেলে মেয়েদের খাইয়ে ম্যাডাম খুব আনন্দ পায়। কি ঠিক বলেছি না পাগলি? মেম সাহেব কি বললো, রাগ করলো নাকি? আরে না না, মেম সাহেব বললো তোমাদের খাওয়াতে পেরে সে অনেক আনন্দিত। আমরাও আনন্দ করে খেয়েছি। চলি ম্যাডাম, লেটস গো। Yeah.
বেশি না 19,990 বাত 19,990 বাত আমার কাছে এত বাত নেই রেস্টুরেন্টে ছেলে মেয়েদের আনার সময় তোমার কি খেয়াল ছিল না রেস্টুরেন্টে নগদ পেমেন্ট করে খেতে হয় বলছি তো নেই 5-6,000 বাত আছে রেখে দাও বাকিটা রুমে গিয়ে এনে দেব ওই সব চালাকি চলবে না বন্ধুদের ফোন করো বাত নিয়ে এসে তোমাকে নিয়ে যাবে যতক্ষণ বাত আনতে দেরি হবে ততক্ষণ আমার কাজটা তোমাকেই করতে হবে মানে মানেটা না বলে কোনো লাভ নেই ফোন করো আরে ফোন করো না বল কোথায় তুই ওকে তুই থাক আমরা আসছি নাও কোথায় দিব ওই কর্নারে 10 নম্বর টেবিলে ধরো যাও পলাশ তোরে এসেছিস বল কোন ছেলেটা ওই যে প্রিয়াকে আটকে রেখেছিস কেন এই জবাব দিচ্ছিস না কেন ওয়েট ওয়েট ওয়াকম্যানের ব্যাটারিতে চার্জ আছে কিনা একটু দেখে নেই ভাই তারপর জবাব দিচ্ছি বুঝেছি হাসপাতালে তোকে পাঠাতেই হবে যাই বলিস ওকে এত বেশি মারাটা একদম উচিত হয়নি মানে ওই পাগলির সঙ্গে দেখা হওয়ার দিন থেকে শুধু ঝগড়াই করে আসছি ওর হাসি খুশি অনিন্দ সুন্দর মুখটা কোনোদিন দেখার সুযোগ হয়নি আজ যখন ওরা আমাকে মাঝে মাঝে হিট করছিল পাগলিটা বেশ খুশি হচ্ছিল তখন ওর উজ্জ্বল মুখটা মুগ্ধ নয়নে দেখে শুধু মনে হচ্ছিল একটা মেয়ে এত সুন্দরভাবে হাসতে পারে তাই হঠাৎ করে ওদেরকে না মেরে মার খাওয়া শুরু করলাম রক্ত ছড়ালাম শুধু প্রিয়ার ওই সুন্দর মুখটা দুচোখ ভরে দেখার জন্য ও মা এ দেখছি প্রেমিকের মতো কথা ওর প্রেমে পড়ে গেলে নাকি প্রেম এক হাতে যেমনি তালি বাজে না তেমনি ভালোবাসাও হয় না কিন্তু ওকে আমার দারুণ ভালো লেগেছে আর আজ ওই ভালোবাসা দিবসে প্রিয়ার সঙ্গে যদি আমার ভালোবাসা হয়ে যায় তাহলে মনে করব প্রিয়াই আমার জীবনের প্রথম এবং শেষ প্রেম ডু ডু